ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, নিরাপত্তা, বিদ্যুৎ সহযোগিতার পাশাপাশি তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সই হতে পারে সমঝোতা স্মারক ও চুক্তি মোট 10টি। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সী ফয়েজ আহমেদ এবং কলকাতা থেকে আছেন লেখক ও সাংবাদিক অমিত গোস্বামী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই মুন্সী ফয়েজের কাছে। মুন্সী ফয়েজ, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত এই সফরে, এবং এই সফরটি কতখানি গুরুত্বপূর্ণ? প্রথম হলো যে এই সফরটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বড় কারণ হচ্ছে যে দুই দেশেই নির্বাচনের পরে নতুন সরকার, যদিও সরকারের কুশীলব পরিবর্তন তেমন খুব বেশি হন নাই, তারপরেও এটা একটা নতুন অধ্যায় বলা যেতে পারে। কিন্তু যা যা এতদিন পরে আসছিল দুই দেশ সহযোগিতার ক্ষেত্রে, কারণ আমাদের এখন বলা বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সহযোগিতার স্বর্ণযুগ চলছে, তো সেই স্বর্ণযুগকে আরও এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো বর্তমান যে আমাদের যে প্রধানমন্ত্রীর ভারত সফরের উদ্দেশ্য, আমরা নিশ্চিতভাবে সেটা আশা করি। আর সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মানুষ আশা করে যে সেখানে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে, অনেক দিন ধরে যেসব বিষয়গুলো অমীমাংসিত সেইগুলোর ব্যাপারে অগ্রগতি হবে। সেখানে আপনি যেমন তিস্তার কথা বললেন, তিস্তার পানি বন্টনের বিষয়, কিন্তু এটা নিয়ে একটা নতুন বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে তিস্তার পানি না পেয়েও আমরা পাচ্ছিলাম না, তিস্তার পানির চুক্তি স্বাক্ষর হচ্ছে না, সেই অবস্থায় যে বৃষ্টির পানি এবং বন্যার সময় ভারত থেকে যে অতিরিক্ত পানি আসে, সেই পানিগুলোকে আমরা কিভাবে ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কষ্ট কমিয়ে সেটাকে ব্যবহার করতে পারি, আমাদের নদীর নাব্যতা বাড়ানো, নদীর গভীরতা বাড়িয়ে পানিগুলোকে ধরে রাখা এবং সেগুলো যাতে বন্যা চারিদিকে দুপাশে বেশি উপচে না যায় সেই ব্যবস্থা করবার জন্য একটা মহাপ্রকল্প আমাদের আছে। সেই প্রকল্পটা আমরা এতদিন যেহেতু ভারতের কাছ থেকে আমরা খুব বেশি সাড়া পাচ্ছিলাম না তিস্তার ব্যাপারে নানান কারণে, সুতরাং আমরা চীনের সাহায্য গ্রহণ করবার জন্য তাদের সাথে আলাপ আলোচনা করছিলাম। তো এখন গত কয়েকদিন, গত নির্বাচনের মধ্য সময়ে যখন ভারতের পররাষ্ট্র সচিব জনাব কোয়ার্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য এলেন, তখন তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন যে ভারতও এই মহাপ্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। তো এর ফলে একটা নতুন মাত্রা যোগ হয়েছে এই বিষয়টায়। তো সেখানে আমাদের এখন ভেবে দেখতে হবে যে ভারত যদি যেহেতু যুক্ত হতে চাইতে, তারা কি আগে যে চুক্তিটা তৈরি করা হয়েছিল সেই চুক্তিটা সই করে তারপরে এটা আমাদের এই প্রকল্পে আসবে, নাকি ওই চুক্তি বাতিল, ওই চুক্তির চিন্তা ভাবনা না করে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই আমরা যে প্রকল্প করতে চাচ্ছি তাতে তারা বিনিয়োগ করতে চায়, এই জিনিসটা আগে পরিষ্কার করার একটা সুযোগ আছে, এখানে জিজ্ঞেস করবার সুযোগ আছে। সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো আমাদেরকে অঙ্গীকার করেছিলেন যে আপনার এবং আমার শাসনামলে এই চুক্তিটি স্বাক্ষর হবে, তো এখন কি সেটা সম্ভব, সেটা হচ্ছে কি না, তো এইগুলো জিনিস আমার মনে হয় সামনে নিয়ে আসার একটা সুযোগ আছে। এর ফলে যেটা হবে যে হয় আমরা ভারত আমাদেরকে বলবে যে না, আমরা তিস্তার পানি নতুন করে কিছু দিতে পারছি না, নতুন কোনো ব্যবস্থা করতে পারছি না, চুক্তি হচ্ছে না, তারপরেও তোমরা যে প্রকল্প করছো সেখানে আমরা অংশগ্রহণ করতে চাই। তাই যদি হয় তাহলে আমরা যেটা করতে পারি, এটা তো একটা বড় প্রকল্প, হয়তো কিছু কাজ চীনাদের সহযোগিতায় করলাম, কিছুটা কাজ ভারতের সহযোগিতায় করলাম, এরকম চিন্তাভাবনা করার সুযোগ আছে। আর একটা কথা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যে প্রকল্প আমাদের আছে এটা হলো বাংলাদেশের মানুষের প্রয়োজনের জন্য এটা করা হচ্ছে, সেই প্রয়োজন যদি মেটাতে পারে তো আমরা সবার সাথে সহযোগিতা করতে রাজি আছি। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনায় আসবে নিশ্চিতভাবে। আর যে আমাদের অমীমাংসিত বিষয় আছে যে সীমান্তে, এই বিষয়ে আমি আপনার কাছে আরো একবার আসব। আমরা একটু যেতে চাই কলকাতায়, সেখানে রয়েছেন লেখক সাংবাদিক অমিত গোস্বামী। অমিত গোস্বামী, বাংলাদেশের আগ্রহের কয়েকটি জায়গা আমরা জানতে পারলাম, আমরা জানতে চাই যে এই সফরে ভারতের আগ্রহের জায়গা মূলত কোনটি? আমি আজকে বিদেশ দপ্তর সূত্রে যে সংবাদ পেয়েছি, আগামীকাল অর্থাৎ শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রী বসছেন এবং সেখানে 10টি চুক্তি স্বাক্ষরিত হবে নতুন, এবং 4টি পুরনো চুক্তির পুনর্নবীকরণ হবে। ভারতের দিক থেকে অন্যান্য গুলো যাই হোক না কেন, মূলত কাল একটা ইস্যু চলে আসবে, সেটা হচ্ছে হিলি তুরা যে করিডোর, এই করিডোরটা ভায়া বাংলাদেশ
এইটা ভারত চাইবে। ব্যাপারটা কি, প্রথম কথা হচ্ছে বালুরঘাটের হিলি থেকে মেঘালয় তুরা অব্দি যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে মাত্র 86 কিলোমিটার। 1971 সাল অবধি ওখান দিয়ে যাতায়াত হতো এবং পণ্যবাহী গাড়িগুলো যেত। এখন 1971 সালের পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এখন ভারতের কি হয়, 1600 কিলোমিটার ঘুরে পুরো নর্থ ইস্ট হয়েও গিয়ে মেঘালয়ে পৌঁছতে হয়। এই জায়গাটা একটা পুরনো দাবি ভারতের, যেটা এইবার আলোচিত হবে। এটা হচ্ছে ভারতের দিক থেকে মূল দাবি। দ্বিতীয় দাবি, যেটা দাবি নয়, দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা বাংলাদেশ যে জিরো টলারেন্সের যে জায়গাটা আছে সন্ত্রাসবাদের প্রতি, সেই চুক্তিটার পুনর্নবীকরণ হচ্ছে। কিন্তু এবার আমি কি বাংলাদেশের বিষয়ে আসতে পারি, এই ব্যাপারে আমার বলার আছে। জি বলুন। প্রথম কথা, বাংলাদেশের বিষয়গুলোর চারটে বিষয়ে আলোচিত হবে। একটা হচ্ছে গঙ্গা জল বন্টন চুক্তি, সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয় তিস্তা, মানে তিস্তা চুক্তি। তারপরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মংলা বন্দর, এই চারটে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মংলা বন্দরের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু গঙ্গা জল বন্টন চুক্তি এটা শেষ হচ্ছে 2026 সালে। 1926 সালের 12ই ডিসেম্বর ভারত সরকারের পক্ষে প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 30 বছর মেয়াদী চুক্তিটা করেছিলেন সেটা শেষ হচ্ছে 2026 সালে। এই পানি বন্টন চুক্তি বা এই জল বন্টন চুক্তিটা ভীষণ রকমের ত্রুটিপূর্ণ ছিল, যেটা দুদেশ বুঝতে পারছে। তার কারণ কি, প্রথম কথা, এই চুক্তির সমীকরণ নেওয়া হয়েছিল 1949 সাল থেকে 1988 সালের যে ফারাক্কায় গঙ্গার যে হিস্টোরিক্যাল প্রবাহ সেই তথ্যের ওপরে ভিত্তি করে। কিন্তু আসল তারপরে কি দেখা গেল, তারপরে দেখা গেল প্রথম দিকে 80 ভাগ প্রতিশ্রুত জলের 80 ভাগ বাংলাদেশ পেল, তারপরে 60 ভাগ, 50 থেকে 60 ভাগের বেশি বাংলাদেশ গত 30 বছরের মধ্যে অন্তত 20 বছর পায়নি। এইবার এই জায়গাটা কিন্তু সমস্যাটা কেন হলো, কেননা ফারাক্কা পয়েন্টেই জল পৌঁছয় না ভারত আটকে। এইবার বহু, কেননা বহু ক্যানেল এবং ব্যারেজ ও ড্যাম যেটা বিহার উত্তরপ্রদেশে তৈরি হয়েছে, ফলে এটা নিয়ে আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এখন আধুনিক যে আন্তর্জাতিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু চুক্তিটা হবে, অন্য কোনোভাবে হবে না। এইবার পরেরটা আসি সোজাসুজি তিস্তা চুক্তি নিয়ে। তিস্তা চুক্তি নিয়ে এখন তিস্তা যে আগের যে ব্যারেজ বা বাঁধ যে চুক্তিটা হওয়ার কথা ছিল সেটা হবে না, সেটা 20 বাম জলে। আমি একদম খুব পরিষ্কার বলছি, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত অববাহিকার জল ধরে রাখার জলাধার প্রকল্প। তার আগে বলে রাখি, একটা ধারণা আছে বাংলাদেশের যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এই চুক্তিটা আটকে রেখেছেন, আদৌই তা নয়। তার কারণ হচ্ছে ভারত পশ্চিমবঙ্গ চেয়েছিল যে পশ্চিমবঙ্গের 9 লক্ষ হেক্টর জমিতে এই তিস্তার জল দিয়ে যাতে মানে সেচ করা হয়, আর বাংলাদেশ যেটা চেয়েছিল সেটা হচ্ছে তাদের 7 লক্ষ হেক্টর জমিতে সেচ প্রকল্প চালানোর, অর্থাৎ 16 লক্ষ হেক্টর জমি। এই 16 লক্ষ হেক্টর জমি, এটার একটা মজা আছে, 16 লক্ষ হেক্টর জমি কিন্তু শুকা মরশুমে তাহলে 1600 কিউসেক জল দরকার, অথচ এখন 100 থেকে 150 বেশি জল ওই তিস্তা মুখে আসে না। তার কারণ হচ্ছে সিকিম, এখানে মাথায় রাখতে হবে সিকিমে এই মুহূর্তে 9টা জলাধার প্রকল্প চলছে। এবার ব্যাপারটা হচ্ছে 9টা জলাধার প্রকল্প দিয়ে ওরা তিস্তাকে একদম বেঁধে ফেলেছে। এবার ব্যাপারটা হচ্ছে তিস্তাকে কিছু, এই সিকিমকে কিছু বলা যায়নি কেন, তার কারণ হচ্ছে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছে 1975 সালে, তারা চুক্তি অনুযায়ী 2025 সাল অবধি এই জলাধারগুলো করতে পারবে। তারপরে ভারত কিন্তু সিকিমের ওপরে এটা বলতে পারবে, ভাই তুমি এই জলাধার এত জল তোমায় ছাড়তে হবে, এটা বলার রাইটটা আসবে 2025 সালের পরে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, ওদিকে চীন ব্রহ্মপুত্রের যেহেতু জল বন্ধ করে দিয়েছে, জল একদম কম মানে আসছে, যে তার জন্যে তিস্তা তো ব্রহ্মপুত্র তিস্তা মিশে গেছে একটা জায়গায়, সেখান থেকে কিন্তু মূল জায়গাটায় আসে না। এবার যেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে অববাহিকা প্রকল্প। অববাহিকা প্রকল্পটা হচ্ছে ফ্যান্টাস্টিক। এই অববাহিকা প্রকল্পের থেকে যে জলের যোগান বাংলাদেশের 7 লক্ষ হেক্টর জমিতে সহজে দেওয়া যায়,
সেখানে কিছুদিন আগে সেখানে ইনভেস্ট করার প্ল্যান করেছে চীন। এটা কিন্তু ভারতের পক্ষে এবং যখন চীন এই প্ল্যান করেছে তখন ভারতও আমাদের প্রস্তাব দিয়েছে যে সেখানে ভারত অর্থায়ন করতে চায়। অমিত গোস্বামী, আপনার কাছে আবারও ফিরবো। মুন্সি ফয়জ আহমেদ, অমিত গোস্বামীর কথা আপনি শুনছিলেন, তারা যেটি চায় যে বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর তাদের পণ্য নিয়ে আনার জন্য সুবিধা। ভারতকে এরও আগে আমরা ট্রানজিট দিয়েছি, ভারত নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা দেখি যে সীমান্ত হত্যা আমাদের বন্ধ হয়নি, ভারতের কাছ থেকে আমাদের যে কাঙ্ক্ষিত বাণিজ্য সেটিও হয়নি। আমাদের বাণিজ্যে আমরা এখনও পর্যন্ত শুধু আমদানি করি বেশি, বাংলাদেশ খুব বেশি এক্সপোর্ট করতে পারে না, শুল্ক বাধা রয়েছে নানা ক্ষেত্রে। ভারতের সঙ্গে কেন সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না, বা আমাদের কাঙ্ক্ষিত তিস্তা চুক্তি সহ যেগুলি বিষয় সেগুলি কেন আমরা পাচ্ছি না? এখানে দুটো বিষয় আগে একটু অমিত গোস্বামীর সাথে যোগ করতে চাই। সেটা হচ্ছে যে ওনার কথা থেকে খুব পরিষ্কার হচ্ছে যে আমাদের গঙ্গা চুক্তি হয়ে যাওয়ার পরেও ক্রমাগত উজানে পানি, উজান থেকে যে পানি আসছে সে পানির পরিমাণ কমে যাচ্ছে, তার ফলে আমরা পানি কম পাচ্ছি ফারাক্কা দিয়ে আসার পরে। তো এই জিনিসটা তো ভারতকেই এটার একটা সমাধান বার করতে হবে। আমরা সেই আলোচনায় তাদের সাথে আমরা সেই প্রচেষ্টায় যুক্ত হতে পারি টেকনিক্যালি, কিন্তু কাজটা তো করতে হবে ভারতকেই। এবং এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী যে বেসিন ওয়াইড সলিউশনের কথা উনি বললেন, সেগুলো চিন্তা করে সেই একই কথা চলে ইয়ের ব্যাপারেও, কি বলে তিস্তার ব্যাপারেও। তিস্তার উপরে সমস্ত পানি তারা যদি রেখে দেয় তাহলে পানি আগাবে কিভাবে? সুতরাং সেগুলো আমার মনে হয় এটা দায়িত্ব তো ভারতকে নিতে হবে। ভারত সরকার তার বিভিন্ন প্রদেশের মধ্যে সমঝোতার ব্যবস্থা করবে, তারা যদি বেআইনি কিছু করে থাকে আমরা বুঝতেই পারছি যে তারা আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম করছে, সেটার থেকে সরে আসার ব্যবস্থা করতে হবে, যাতে পুরো নদীর যে এটা তো তিনটা ভাগ হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী, যে উজানের তাদের পানির ভাগ থাকে একটা, তারপরে নিচে যারা থাকেন ভাটির যারা আছে তাদের পানির ভাগ থাকে, আর নদীর নিজস্ব একটা পানির ভাগ থাকে, যাতে নদীর নাব্যতা কমে না যায়, নদীরা যাতে জীবিত থাকে। তো সেইগুলো মেনে চললে তো আর এই সমস্যা হয় না, কিন্তু যেগুলো ব্যতিক্রমগুলো করছে, ব্যত্যয়গুলো ঘটছে তো ভারতে, তো ভারত থেকে সেটা সমাধান না করলে আমরা কিভাবে সেই সমাধান করব? সুতরাং আমাদেরকে আরো এই ব্যাপারে আরো সদিচ্ছা দেখাতে হবে, ভারতকে বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আরেকটু সংবেদনশীল হবে এটা আমরা আশা করি। তো এইটা গেল পানির ব্যাপারে। অন্যান্য জীব আপনি যে বাণিজ্যের ব্যাপার বললেন, সেখানে কে কতটুকু আমদানি করলো কতটুকু রপ্তানি করলো সেটার হিসাবটা বড় না, হিসাবটা হলো যে নিয়ম কানুনগুলোর ভিত্তিতে। ভারত আমাদেরকে অনেক সুবিধা ছাড় দিয়েছে, কিন্তু তারপরে বিভিন্ন ক্ষেত্রে তারা নন ট্যারিফ ব্যারিয়ার্স, শুল্কের বাইরেও বিভিন্ন রকমের ব্যারিয়ার্স তারা তৈরি করে, বাধা তৈরি করে, অশুল্ক বাধা, সেগুলো দূর করা প্রয়োজন। সেগুলো নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত কাজগুলো বেশি আগায় না, সেইখানে কিছুটা বাধা আছে, সেটা আমাদের দূর করার চেষ্টা করতে হবে। আর এই যে ইয়েতে কি বলে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে প্রতিনিয়ত, এটা বারবার ভারতের পক্ষ থেকে কমিট করা হচ্ছে, অঙ্গীকার করা হচ্ছে যে এটা শূন্য নামিয়ে আনা হবে, একটা মৃত্যু অতি অনেক বেশি সেই জিনিসটা বলেও কিন্তু তারপরে সেটা করতে ব্যর্থ হচ্ছে ভারতে, ব্যর্থতা তো ভারতে নিঃসন্দেহে এটা বের হয়ে আসবে। এটার ব্যাপারে আমাদের কিছু আমরা তাদের সাথে যখন আলোচনা হয় এটা নিয়ে কতগুলো আমরাও চাইবো যে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়গুলো একটু জোরের সঙ্গে উপস্থাপন করবেন যাতে এই সংকটগুলো সমাধান হয়। আবার একটু যেতে চাই অমিত গোস্বামীর কাছে। অমিত গোস্বামী, আপনি বলছিলেন প্রেক্ষাপট এবং আপনার কথা প্রায় ঠিকই আছে, একটু জানতে চাই যে ভারতের নতুন সরকার এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, মোদি সরকার আগে যেমন তাদের একচ্ছত্র আধিপত্য ছিল, এখন তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা সেই কারণে মমতা ব্যানার্জির সঙ্গে এখন তাদের যে মনোভাব তা থেকে কোনো পরিবর্তন আসবে কি না? বাংলাদেশের তিস্তা ইস্যু বা অন্যান্য ইস্যু সমাধানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি আগে থেকে একটু বেশি ছাড় দেবে কি না? না, প্রথম প্রথম কথা আমি এই এই চ্যানেলেই আগেই বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে একক সংখ্যাগরিষ্ঠতা এটা খুব বড় ইস্যু না, বিশেষ করে ভারতীয় গণতন্ত্রে, কেননা এখানে জোট সরকার এসেছে এবং জোট সরকার যথেষ্ট শক্তিশালী, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের প্রধান এবং সেই রাজ্যের প্রধান হিসেবে তার সাথে প্রধানমন্ত্রীর যে সম্পর্ক থাকা উচিত সেটা অবশ্যই আছে, তার বাইরে কিছু নেই, কাজেই আমাদের ফেডারেল স্ট্রাকচারে এটা কোনো বড় ইস্যু না, তার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কের উপরে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আরেকটা যে ইস্যুটা যে জায়গাটা বলছি সেটা হচ্ছে, অতি অবশ্যই সীমান্ত হত্যা নিয়ে বারবার আলোচনা হয়,
সীমান্ত হত্যা নিয়ে এবার অত্যন্ত বলিষ্ঠ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সীমান্ত হত্যার ক্ষেত্রে যেটা বারবার করে হচ্ছে সেটা হচ্ছে যে জায়গাটা কি বলবো, মানে খুব ছোট ইস্যুটাকে সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় বড় করে ফেলছে, বুঝতেও পারছে না যে কি হচ্ছে। কেননা এখানে একটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তারা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাওয়ার জন্যই এই কাণ্ডটা হচ্ছে, যার জন্য এইটা খুব বড় করে দেখা হচ্ছে। দ্বিতীয় আরেকটা যে জায়গাটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভিসা ব্যবস্থার সরলীকরণ। ভিসা ব্যবস্থা মানে বাংলাদেশ দেশের থেকে ভারতের ভিসা পেতে যে ঘাম ঝরে বাংলাদেশের নাগরিকদের, সেটা তাদের ইউরোপের ভিসা পেতেও এত কষ্ট করতে হয় না। এই যে ভিসা সরলীকরণ, এই ভিসা সরলীকরণটা এইবার আলোচনা হবে, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার বলছি। এবং ভিসা সরলীকরণ না হলে বারবার করে বলছি যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়ছে। আজকে একজন বিজনেসম্যান সে যদি ভারতে আসতেই পারছে না, সে স্বাভাবিকভাবেই চীনে চলে গেল। এই ঘটনা কিন্তু এগুলো আমাদের বন্ধু বান্ধবের থেকেও দেখেছি যে একজন ব্যবসায়ী বন্ধু সে ভারতের সাথে চুক্তি করতে আসবে, সে তার ভিসা পেতে তাকে বারবার দৌড়তে হচ্ছে, কিন্তু সে খুব সহজে চীনেরটা পেয়ে গেল, সে এখন এই মুহূর্তে পিকিং মানে বেজিং। এই হচ্ছে ব্যাপার, এইটা সরলীকরণ। আমরা চাইবো যে বিষয় সহজীকরণ যেন হয়। অমিত কুসুম, আপনাকে অনেক ধন্যবাদ। সবশেষে একটু মুন্সি ফয়েজ আহমেদ, আমাদের 30 সেকেন্ড সময় আছে, একটু জানতে চাই যে বর্তমানে মিয়ানমার ইস্যুতে যে পরিস্থিতি সেন্ট মার্টিনে তৈরি হচ্ছে, এই ব্যাপারে ভারতের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পেতে পারি কিনা এই সংকট সমাধানে? এমনি তো এই ব্যাপারে আলাপ আলোচনা করে পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু ভারত নিজেই এখন কিন্তু মিয়ানমারের সাথে সম্পর্কে কিছু সমস্যায় আছে, সুতরাং তাদের পক্ষে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে এই মুহূর্তে খুব বেশি করার সুযোগ আছে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু তারা চেষ্টা করলে, তারা চাইলে এ ব্যাপারে নিশ্চয়ই সাহায্য করতে পারে। মুন্সি ফয়েজ আহমেদ এবং অমিত গোস্বামী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।